আসসালামু আলাইকুম। হ্যালো ইব্রিয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে ইদানিং শরীরটা খুব বেশি খারাপ আর মন মানসিকতাও ভালো নাই, তাই রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো ভাবলাম যে আজকে একটু ভিডিও দিয়ে ছোট্ট করে, তো আজকে দুপুরে কী 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 রান্না করতেছি এটা একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, কোথাও দিক দিয়ে যদি আপনাদের কাছে উপকারে আসে আমার ভিডিও দেখে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ যত পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না, মনটা খুবই খারাপ, শরীরটাও একটু খারাপ, তাই মোবাইল প্রত্যেকদিন হাতে নেই যে ভিডিও ছাড়বো, আজকে ভিডিও দিব আপনাদের জন্য। তা আসলে কথা আছে না, মন শরীর থেকে যদি মনটাই বেশি খারাপ থাকে বা লাগে, তখন কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না। তো ঠিক এই অবস্থায় হয়েছে, মানে ভালো লাগে না, প্রত্যেক দিনই মোবাইল হাতে নিয়ে ভিডিও দিব দিব করে, তো আর দিতে ইচ্ছে করে না, মানে ভালোই লাগে না। তো এই তো কথা বলতে বলতে রান্না করতেছি, ছোট্ট একটা রান্না করব, বেশি কিছু শেয়ার করব না, কারণ ভিডিওটাও ছোট হয়তো হবে। এখানে আমি আলুর দম রান্না করতেছি ডিম দিয়ে। প্রথমে দেখতে পেলেন আলু সিদ্ধ করে, তাই ছিলে আমি এগুলাকে একটু ভেঙে ভেঙে নিছি। এখন তরকারির মধ্যে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আমি কষিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি। তো এগুলো কষানো হলে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। তো বেশি কিছু লাগে না, আলুর দম কিন্তু ভালোই লাগে খেতে। আর পাশে চুলা ছোট বাচ্চার খিচুড়ি আমার ভাগ্নের জন্য, তো এটাও বসায় দিছি। আসলে ক্যামেরাটা বারবার কেন জানি এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো কথার আওয়াজ শুনে বুঝতে পারছে না, আসলে শরীরটা ভালো না, মনটাও খুব খারাপ, খুব বেশি খারাপ। কিছু কিছু কথা আছে যে আসলে কারোর সাথে শেয়ার করা যায় না, আর সেই কথাগুলো শেয়ার না করতে পারাটাই সবচেয়ে বেশি কষ্টদায়ক ব্যাপার। তো এই আর কি আমার অবস্থা, আসলে বলতে চাইলে অনেক কথা বলতে পারি না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের ভিডিও দেখি, যেহেতু এখন বাবার পাশে আছি, নেট নাই আর একটু বিজি আছি, কারণ সবার ভিডিও দেখা হয়তো সম্ভব হয় না। তো যাদের ভিডিও একটু একটু দেখতে পারি তাদেরটা অবশ্যই দেখি, দেখে একটা লাইক কমেন্ট দিয়ে আসি আমি। তো এই তো আলুর দম রান্না শেষ, রান্না বান্না শেষ, খেয়ে নিলাম দুপুরে খাবার। কাজে ছিল ছোট্ট একটা কেকের অর্ডার ছিল 1/2 পাউন্ডের, তো এটাও করে নিলাম, সিম্পলের মধ্যে ছিল, তো ভাবলাম একটু শেয়ার করি। মানে একটু ভিডিও শ্যুট করতেছিলাম, মানে ছবির জন্য আর কি, পেজে দেওয়ার জন্য। আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ আপনারা সব একটা লাইক দিবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো এই তো এখন সন্ধ্যার দিকে, তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো মেয়েরা বলতেছে পুরি খাবে, কারণ বাড়ির থেকে আজকে নাস্তা আনা সম্ভব না। তো পুরি দিয়ে, তো দুধ ছিল না, তো রং চা দিয়ে খাবো, এলাচি দারচিনি লং দিয়ে লেবুর রস দিয়ে। রং চাটা কিন্তু আমার খেতে ভালোই লাগে, দুধ চার থেকে রং চাটাই ভালো লাগে, তো এটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব। তো পুরি আর চা বানানোর পরপর কারেন্টটা চলে গেছে, আলো দেখে বুঝতে পারছেন কারেন্টটা চলে গেছে, তো এটা আমি সবার জন্য নিয়ে নিলাম। তো এই আর কি, তা আসলে আজকে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিনের মতো। তো প্রত্যেক দিনই মনে করি দিব আজকে দিব না আজকে দিব। তো আসলে মোবাইলটা হাতে নিলে মানে আর এনার্জি পাই না, শক্তিই পাই না, আর মনটা এত খারাপ যে কী বলবো, আসলে কথা বলতে ইচ্ছে করছে না। তো আজকে ভাবলাম যে একটু দেই, কারণ ভালো লাগে না আর। তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না, ভালো লাগতেছে না, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিই।